যদি সদিচ্ছা থাকে, আমি বলছি না যে আমাকে আমি কেড়ে নিচ্ছি না, উনি বলছেন অর্থনৈতিক দুরবস্থা, হসপিটালে বেডের কথা বললে দুরবস্থা, শিক্ষা ইকুইপমেন্ট চাইলে, স্কুলে ইকুইপমেন্ট চাইলে, কন্টিজেন্সি ফান্ড, বিভিন্ন গ্রান্ট চাইলে অর্থনৈতিক দুরবস্থার কথা বলে এড়িয়ে যায়। সুতরাং এই দুরবস্থা থেকে তো কাটিয়ে উঠতে হবে, কাটিয়ে ওঠার জন্য তো কাউকে এগিয়ে আসতে হবে, অবশ্যই দিকে এগিয়ে আসছে, দায়িত্ব তুলে দিক, দুরবস্থা কাটিয়ে দেবে। আপনি ডাইভার্সনে দাঁড়াবেন না, মনোসংযোগ করছেন, আপনি যা বললেন তাতে দাঁড়ায় মনোসংযোগ করছেন। কখন বললাম শব্দটি? কনসেন্ট্রেট করছেন, বলেছেন শব্দটা। আচ্ছা, যদি এই ধরনের শব্দ যদি আমার অসাবধানে বেরিয়ে যায়, অনিচ্ছায় বেরিয়ে যায়, ধন্যবাদ আমার বক্তব্য, তাহলে আমার মিডিয়া বন্ধুরাও নোটিস করেছে আমার বক্তব্য শোনে, তাহলে ধন্যবাদ, ভালো লাগলো। আমি ভাবি হয় তাতে দিন ভাবলাম আমি তোমার ফাও বকে যাই, যেটা ইচ্ছা নেয় না, দেখলাম ভালো লাগলো। হ্যাঁ, আমি একদম এখন বলছি, আমি 100% আমি মানসিকভাবে প্রস্তুত আছি। ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি তথা মমতা ব্যানার্জির ভাইপোকে ওখানকার সাধারণ মানুষের ভোট দোয়া আশীর্বাদ নিয়ে পরাজিত করে 2024 কালীঘাটে পাঠাবো, কাশ্মীরের বালিশ বিক্রি করতে পারে সেই জায়গায় ঠেলে দেবো, আর 2026 মমতা ব্যানার্জিকে 14 তলা থেকে নামিয়ে ধপের দোকানের মালকিন বানিয়ে দেবো। আগামীকাল রাম মন্দিরের উদ্বোধন, এ রাজ্যে একাধিক কর্মসূচি, শাসক বিরোধী, আবার যারা নো ভোট বিজেপি বলেছে তো সেই ধরনের সংগঠন, তারাও আগামীকাল ফ্যাসিবাদ বিরোধী, তারা মহামিছিলের ডাক দিয়েছে, এই নেতাজি স্টেডিয়ামে তারা সভা করবে। আপনাদের কোনো কর্মসূচি? না, কালকে আমাদের কোনো কর্মসূচি নাই, মানুষের উদ্দেশ্যে কোনো মানুষের উদ্দেশ্যে বার্তা যে রাজনীতির জন্য, ভোটের জন্য মানুষের মনে হচ্ছে যারা বিভেদ লাগাতে চায় তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমরা কদিন আগেই দেখেছিলাম হাওড়াতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে একটা অশান্তি হয়েছিল, ক্ষতিগ্রস্ত কারা হলো ফুটপাতের দোকানদাররা, যারা দিনহানে দিন খায়, যারা ফুটপাতে ঘুমায়, যারা ওই ঠেলা নিয়ে সারাদিন ঘোরে আর সন্ধ্যাবেলায় বা রাতের দিকে ফুটপাতে ওই ঠেলাটা রেখে ওর নিচে বা ওপরে ঘুমায়, তারা ক্ষতিগ্রস্ত হলো, ওই সবগুলো জ্বালিয়ে দিল। সুতরাং দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, নেতারা এসে ঘরে বসে থাকছে, একে অপরকে চায়ের অফার করছে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে এই নেতাদের ফাঁদে কেউ পা দেবেন না, কেউ রাম মন্দিরকে সামনে রেখে তার ভোট ব্যাংককে সুরক্ষিত করার চেষ্টা করছে, আবার কেউ তথাকথিত সংহতি মিছিল বা রাম মন্দিরের তথাকথিত বিরোধিতা করে কিছু অংশের ভোটকে সুরক্ষিত করার চেষ্টা করছে। তারপরে আমার কাছে খবর ছিল যে পুলিশ অতি সক্রিয়, ক্যামেরা ট্যামেরা এদিক সেদিক অনেকে লাগিয়েছে, 15টা গাড়ির ব্যাপার ছিল, যদি একটা গাড়ি এক্সট্রা আছে বা একজন যদি বেশি আসে আমাদের কোর্টের অর্ডারকে ভায়োলেট হিসাবে আমরা করেছি, সেই হিসেবে আমাদের বিরুদ্ধে আবার মামলা হতে পারে, সেই কথা মাথায় রেখে। এবং সাথে সাথে দেখুন, এখানে প্রায় 12,000 সিট আছে, আমি আমার কর্মী সমর্থন যদি 1,000-এর নিচে নিয়ে আসি বাকিদেরকে জবাব দিতে পারবো না, সাধারণ মানুষ গ্রামের মানুষ এটা বলে বুঝাতে পারবো না যে 1,000 কোটি অর্ডার দিয়েছে, বলবে এত সিট খালি আছে 1,000 দিয়েছে, ওটা বুঝতে যেতে গেলে একটু সমস্যা হতে পারতো। সেই জন্য সে কথা মাথায় রেখে গতকাল সন্ধ্যা পর্যন্ত আমি ভেবেছিলাম একটা লিমিটেড জায়গা থেকে লিমিটেড লোক নিয়ে আসবো, কিন্তু সেটাও হয়ে ওঠেনি। রাত্রে রাজ্য কমিটি আমরা ডিসাইড করেছি যে আমরা টোটালি আমাদের কর্মী সমর্থক কাউকে আনছি না, আমরা কয়েকজন নেতৃত্বরা থাকবো। তবে একটা কথা আমি জানিয়ে রাখতে চাই, আমাদের রাজ্য কমিটির নেতৃত্বের যে আবেগ যতটা আমরা সম্মান দিই, আমাদের বুথ স্তরও আমাদের একটা বুথের কর্মীরা আবেগকেও ততটাই সম্মান দিই, সুতরাং তাদেরকে আবেগকে আমরা উপেক্ষা করতে পারি না টোটালি। এই জন্য বুথের কর্মী বা জেলার কর্মী যারা নেতৃত্ব তাদেরকেও আমরা পালন করেছি।